পশ্চিম ঝঞ্ঝার প্রভাবে ঝমঝমিয়ে আসছে বৃষ্টি রাজ্যের বিভিন্ন জেলায়। এবছরের মতো বিদায় নিতে চলেছে শীত। উত্তরে কনকনে বাতাস ঝরে গিয়েছে বসন্তের আমেজ, বাঙালির জীবনকে সুন্দর করার অপেক্ষায় রয়েছে। তবে এরই মাঝে কিছুটা হলে অস্বস্তি বাড়াতে পারে আবহাওয়া পরিবর্তন। শীতের আমেজ কেটে বসন্ত আসার আগেই বৃষ্টিতে ভিজতে পারে বঙ্গবাসী। আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী আগামী মঙ্গল ও বুধবার ঝমঝমে বৃষ্টি হতে পারে বঙ্গে। তবে এই বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হবে না, উত্তরের পার্বত্য অঞ্চলের বৃষ্টি দেখা মিলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মূলত পশ্চিম ঝঞ্ঝার কারণে এর বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। শীতের শেষ লগ্নে পশ্চিম ঝঞ্ঝার দাপট বাড়ার কারণে উত্তরের জেলাগুলোতে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে শীত কমতে শুরু করলেও পশ্চিম ঝঞ্ঝার প্রভাবে জম্মু কাশ্মীরে আগামী সপ্তাহে আবহাওয়া পরিবর্তন লক্ষ্য করা যাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং, সিকিম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বিকৃত বৃষ্টি চলবে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, পশ্চিমবঙ্গ ছাড়াও পর্বত সংলগ্ন সিকিমের প্রবল বর্ষণের দেখা মিলতে পারে। এই বর্ষণ চলবে আগামী বুধবার পর্যন্ত। বৃহস্পতিবার সকাল থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ফ্রেন্ডস, আবহাওয়া দপ্তর থেকে ছিল আজকের এই লেটেস্ট আপডেট। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এখনও পর্যন্ত চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ ধরনের নিউজ সবার আগে আপডেট পেতে।